প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন শ্রীলঙ্কায়। কিন্তু এই টুর্নামেন্ট এখনও শুরু হতে পারেনি শ্রীলঙ্কায় অতিবৃষ্টির কারণে। আজ বাংলাদেশ ও সিশেলসের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামীকাল 9 নভেম্বর অনুষ্ঠিত হবে। অতিবৃষ্টির কারণে স্বাগতিক শ্রীলঙ্কা ও মালদ্বীপের ম্যাচও আজ অনুষ্ঠিত হয়নি। প্রথম ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির জন্য বাড়তি একদিন সময় পেয়েছে বাংলাদেশ। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন দলের ডিফেন্ডার তপু বর্মন ও কোচ মারিও লেমোস। আমি এটা মনে করি আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমরা একদিন বেশি পেয়েছি প্র্যাকটিসের সময়টা, আর শ্রীলঙ্কা ওয়েদারেরও একটা ব্যাপার আছে, এখন রেনি সিজন। তো এই জায়গায় আমরা 3 দিন প্র্যাকটিস করতে পেরেছি ফার্স্ট খেলার আগে। তো আমার কাছে মনে হয় এটা অনেক পজিটিভ ব্যাপার। We had the extra day for us is positive because we didn't have much time together. Hopefully we're ready to play, even if the game was today we're ready to play. Hopefully we can play tomorrow. I think the players are ready, they want to play, and hopefully the weather doesn't get too bad and tomorrow we can start our campaign in this tournament. পূর্ব আফ্রিকার দেশ সিশেলস। বাংলাদেশ কখনো সিশেলসের বিপক্ষে খেলেনি। ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ 187তম স্থানে আর সিশেলসের অবস্থান 199তম। র্যাঙ্কিং এ এগিয়ে বাংলাদেশ। সবকিছু বিবেচনায় সিশেলসের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখছেন তপু বর্মন। আমরা কিন্তু সিশেল সাথে আমরা ম্যাচ খেলি না হেড টু হেড, বাট ওরা কিন্তু আমাদের সাথে আমাদের বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলতে এসেছিল। তো আশা করি সেই টিমটাই কিন্তু ওরা এখানে আসছে। তো আমরা কিন্তু ওদের খেলা দেখেছি, সে বঙ্গবন্ধু গোল্ড কাপ তারা কেমন খেলেছে। তো আমি মনে করি অ্যাজ এ ওদের যদি চিন্তাভাবনা না করি, ওদের নিয়ে আমি চিন্তা করবো আমাদের টিম নিয়ে, কারণ আমরা বাংলাদেশে অনেক দিন ট্রেনিং করেছি, তারপরে শ্রীলঙ্কা এসে 3 দিন ট্রেনিং করেছি, এবং আমাদের যারা আরও বাকি প্লেয়ার ছিল 23তে খেলতে গিয়েছিলো তারাও কিন্তু খেলার মধ্যে আছে, এবং আমরা যারা বাকি আছি তারাও কিন্তু খেলার মধ্যেই ছিলাম সাব খেলে। দেখেন আমরা কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, প্লাস আমরা ঘরোয়া লিগ খেলেছি। তো আমাদের মনে হয় ম্যাচ ফিটনেসটা আমাদের একটু হলেও ওদের থেকে বেশি হবে, এবং ম্যাচ টেম্পারমেন্ট অনেক ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের আছে। আর অবশ্যই আফ্রিকান টিম অবশ্যই ফিজিক্যালি একটু স্ট্রং হবে। বাংলাদেশ ও সিশেলসের ম্যাচ শুরু হবে আগামীকাল 9 নভেম্বর বিকেল 4:30। আর নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ তাদের পরের 2 ম্যাচ খেলবে 12 নভেম্বর মালদ্বীপ ও 15 নভেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার সাথে। টুর্নামেন্টের সেরা 2 দল ফাইনালে খেলবে।